প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর 57 বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী। বৃহস্পতিবার এই খবর ছড়িয়ে পড়তেই চারিদিক তোলপাড়। অনেকেই তাঁদের বিয়েতে শুভেচ্ছা জানিয়েছেন। আনন্দের ফোয়ারার মাঝেই সমালোচনাও তুঙ্গে ছিল তাঁদের বিয়ে নিয়ে। তবে কে এই রূপালী বড়ুয়া? কীভাবেই বা আশিস বিদ্যার্থীর সঙ্গে তাঁর প্রেম হলো? কেনই বা নিলেন বিয়ের সিদ্ধান্ত? এরকমই অনেক প্রশ্ন উঠে আসছে। জানা গিয়েছে রূপালী অসমের কন্যা, এখন বয়স 50 বছর। রূপালীর নিজের একটি ফ্যাশন স্টোর রয়েছে, কলকাতায় অবস্থিত সেই হ্যান্ডলুম ফ্যাশন স্টোরের মালকিন তিনি। একটি ফ্যাশন শ্যুট করার সময় রূপালীর সঙ্গে আশিসের আলাপ, তখন থেকেই ফোন নাম্বার দেওয়া নেওয়া, বন্ধুত্ব এবং প্রেম। তারপর আরও কয়েক বছর সম্পর্কে থাকার পর বিয়ে। 22 বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ফের নতুন করে সংসার সাজিয়েছেন আশিস বিদ্যার্থী। প্রাক্তন স্ত্রী রাজশ্রী ও আশিসের এক পুত্র সন্তানও রয়েছে, যার নাম আর্থ বিদ্যার্থী। বিবাহ বিচ্ছেদের পর সন্তানকে মানুষ করছেন দম্পতি, কিন্তু দুজনের মধ্যে সম্পর্ক নেই। এদিকে শোনা গিয়েছে রূপালীও এর আগে এক ডাক্তারকে বিয়ে করেছিলেন। তিনি অসমের ভূমিপুত্র হলেও লন্ডনে থাকতেন এবং তাঁর সঙ্গে রূপালীও সেখানেই থাকতেন, সেই সঙ্গে কাপড়ের ব্র্যান্ড করেছিলেন। 2016 সালে সেই সংস্থা উঠে যায়। একাধিক সংবাদ মাধ্যমে খবর, রূপালীর স্বামী প্রয়াত হন অকালে, তারপরই রূপালী কলকাতায় চলে আসেন। আশিসের মতো তাঁরও একটি সন্তান রয়েছে। মেয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই গানের ভিডিও পোস্ট করেন রূপালী। শুধু তাই নয়, আশিসের সঙ্গে মায়ের বিয়েতে মহা আনন্দেই উপস্থিত ছিল মেয়ে। আনন্দে আত্মহারা ছিলেন আশিস রূপালীও। যদিও তাঁদের বয়স এবং আগের স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ অনেকেই মেনে নিতে পারেননি, নানান কটূক্তিও শুনতে হয়েছে, তবে তাদের মুখ বন্ধ করতে বিয়ের পরদিনই সোশ্যাল মিডিয়ায় হাজির হন আশিস বিদ্যার্থী। সেখানে রূপালীর সঙ্গে তাঁর পরিচয়, কিভাবে বা কেন রাজশ্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ বিবাহ বিচ্ছেদ সবই খুলে বলেন। একই সঙ্গে সকলের ভুল ভাঙিয়ে বলেন তাঁর বয়স 57 বছর আর রূপালীর বয়স 50। তিনি বলেন, রূপালীর সঙ্গে মেলামেশার পর বুঝতে পারি তাঁর সঙ্গে স্বামী স্ত্রী হিসাবে ঘর করা সম্ভব, আর তাই একাকিত্ব কাটাতে রূপালীর সঙ্গে বিয়ে। আমাদের বয়সটা কোনো ব্যাপার নয়, আমরা প্রত্যেকে সুখী হতে চাই, বয়স যাই হোক না কেন। তাই মানুষ যেভাবেই জীবনযাপন করতে চান সেটিকে সম্মান করি। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর বিনোদন জগতের এমনই সব খবরাখবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।